এইখানে যেই দুজনের মারামারি দেখতেছেন তারা হইতাছে টেকনো স্পার্ক 20 প্রো প্লাস ইউজার, আরেকজন হচ্ছে যে ইনফিনিক্স নোট 40 ইউজার। তারা মারামারি করতেছে কার্ভ ডিসপ্লে, কোনটার ক্যামেরা ভালো, কোনটার পারফরমেন্স ভালো 27,000-এ। অ্যান্ড এই নিয়ে আমি নিজেও কিছুটা চিন্তিত যে আসলে এই দুটার ভিতরে কোনটা বেশি ভালো। তো চলেন জ্ঞানী ভাইয়ের কাছে চলে যাওয়া যাক। হ্যাঁ ভাই, বুঝতে পারছি আপনাদের অবস্থা আমার মতো হয়ে গেছে যে এই দুটা ফোনের আসলে কে সেরা। এই চিন্তায় হচ্ছে যে খাওয়া দাওয়া বন্ধ, এই দুটা ফোনের ভিতরে কে কে কোন কোন পার্টে সেরা। যদিও দুইটা ফোন একই প্রাইসে আসছে 27,000 টাকা, দুইটা যদি র্যাম রোম নিয়ে বলতে হয় দুটাতে হচ্ছে যে 8 GB র্যাম অ্যান্ড 256 GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে, 108 MP ক্যামেরা। তো মূল যে পার্থক্যটা কার্ভ ডিসপ্লে ভার্সেস ফ্ল্যাট ডিসপ্লে, এটার জন্য হচ্ছে যে আমি তো বকাও খাইছি। আমি একজনে বলছিলাম যে নোট 40 নেওয়ার জন্য, সে বললো আরে বেটা তুই বুঝস কার্ভ ডিসপ্লের ফিল বুঝস তুই। ভাই এই সব কিছু হচ্ছে যে আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো, পাশাপাশি হচ্ছে যে কোনটা আপনার জন্য বেস্ট হবে। তাই ভিডিওটি ফুল দেখে ফেলেন, অ্যান্ড পুরো ভিডিওতে আপনাদেরকে জ্ঞান দিতে আমি থাকছি সাকত হোসেন লিমন, আপনারা দেখতেছেন জ্ঞানী ভাই। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলে এটা গুঁতে দিয়ে দিন। আর এই দুইটা ফোনের ভিডিও করার জন্য দুইটা শপ থেকে নিয়েছি, টেকনোটা নিয়েছি শুভ টেলিকম থেকে আর ইনফিনিক্সটা নিয়েছি হোমল্যান্ড টেলিকম থেকে। তাদের শপে যাবতীয় অ্যাড্রেস অ্যান্ড সব কিছু ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। তাদের কাছ থেকে যে কোনো স্মার্টফোন কিনে জ্ঞানী ভাইয়ের রেফারেন্স দিলে আলাদা করে স্পেশাল গিফট অ্যান্ড ডিসকাউন্টও পেয়ে যাবেন। প্রথম পার্টে এই দুইটা ফোনের সৌন্দর্যের ভালো মন্দের ব্যাখ্যা ও কী কী পার্থক্য থাকছে সেইগুলো তুলে ধরা হবে। এই দুইটা ফোনই প্লাস্টিক বিল্ড অ্যান্ড পলিকার্বনেট বডির, যেখানে দুইটারই ব্যাক পার্টে এই যে ফ্রস্টেড টাইপের ফিনিশ দেওয়া হয়েছে। কিন্তু আমার কাছে ইনফিনিক্সের যে ফ্রস্টেডটা আছে এটা ধরে একটু বেশি প্রিমিয়াম লেগেছে টেকনোর থেকে। তবে ভালো ব্যাপার যে টেকনোতে আপনারা ইকোলেদারের আলাদা করে একটা ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন যেটা ইনফিনিক্সের নাই। ব্যাক পার্টে যদিও দাগ পড়ে না, কিন্তু দুইটার যে সাইড ফ্রেম আছে সেখানে সহজেই দাগ পড়ে যাচ্ছিলো, যার জন্য অবশ্যই বক্সে থাকা ব্যাক কভার ব্যবহার করবেন। দুটার মাঝে আমার কাছে ইনফিনিক্সের ক্যামেরা মডেলটা বেশি ভালো লেগেছে, আবার দেখলাম যে অনেকের কাছে টেকনোটা বেশি ভালো লেগেছে। এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম, তবে দুইটাই উঁচু যার জন্য কোথাও রাখতে গেলে সহজেই দাগ পড়ে যাচ্ছিলো। আর বড় যে পার্থক্যটা খেয়াল করবেন সেটা হইতেছে এই দুইটা ফোন একসাথে হাতে নিলে টেকনোটা একটু বেশি হ্যান্ডি অ্যান্ড এইটা ধরে বেশি কমফোর্টেবল লাগে ইনফিনিক্সের থেকে। কেননা টেকনোর কর্নারগুলো দুই দিক দিয়ে কার্ভ করা আর ইনফিনিক্সের যে কর্নারগুলো এটা একটু বেশি শার্প, যার জন্য কাভার ছাড়া যখন হাতে ধরবেন এইটা হাতে লাগে। সত্যি বলতে যারা একটু লাইট ওয়েট অ্যান্ড হচ্ছে যে হ্যান্ডি ফোন খোঁজেন তাদের কাছে টেকনোটা বেশি ভালো লাগবে। কেননা এইটার থিকনেস হচ্ছে 7.6 mm আর এর ওয়েট হচ্ছে 180 গ্রাম। অপরদিক দিয়ে ইনফিনিক্সের থিকনেস হচ্ছে 7.8 mm আর এর ওয়েট হচ্ছে 190 গ্রাম। সো ওয়েট অ্যান্ড থিকনেসের দিক দিয়ে হচ্ছে যে এখানে টেকনো এগিয়ে থাকবে, অ্যান্ড এটার ওয়েট ডিস্ট্রিবিউশনও ইনফিনিক্সের থেকে ভালো ছিল। ইনফিনিক্সের যে ক্যামেরা মডিউলটা আছে এই পার্টে আসলে একটু ওয়েটটা বেশি মনে হয়। দুইটা ফোনে আপনারা ডুয়াল স্পিকার পেয়ে যাচ্ছেন, যেখানে সাউন্ড কোয়ালিটি দুইটাই অলমোস্ট সিমিলার হইলেও আমার কাছে কেন জানি ইনফিনিক্সের সাউন্ড কোয়ালিটিটা টেকনোর থেকে বেশি ভালো লেগেছে। অ্যান্ড এই দুইটা দিয়ে যখন হচ্ছে যে আপনারা ফুল সাউন্ডে গান শুনবেন তখন দুইটারই ব্যাক পার্ট ভাইব্রেট করে। দুইটাতেই সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক পেয়ে যাচ্ছেন, থাকছে না কোনো রকম 3.5 mm হেডফোন জ্যাক যেটা দিলে ভালো হতো, তাছাড়া যাবতীয় পোর্টস অ্যান্ড বাটন অ্যাভেলেবেল আছে। এই দুইটা ফোনের ডিসপ্লে তো জুসের দোকান, দুইটাতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যার PPI হচ্ছে 393 PPI, আর দুইটাতেই পানসোল ব্যবহার করা হয়েছে। তবে সবথেকে বড় যে পার্থক্যটা খেয়াল করবেন, টেকনোতে ব্যবহার করা হয়েছে কার্ভ ডিসপ্লে আর ইনফিনিক্সে ব্যবহার করা হয়েছে ফ্ল্যাট ডিসপ্লে। এখন এইখান থেকে আসলে কোনটা নেবেন? কার্ভ ডিসপ্লের খরচ বেশি পাই, ফ্ল্যাট ডিসপ্লের খরচ কম। কার্ভ ডিসপ্লে একটা গ্লাস প্রোটেক্টর লাগাইতে 400-500 টাকার মতো লাগে, তার মানে বুঝতেই পারতেছেন, এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। তবে দুইটার ভিতরে আমার কাছে ইনফিনিক্সের ডিসপ্লেটা বেশি ভালো লেগেছে, এটা টেকনোর থেকে একটু বেশি ব্রাইট, ইভেন হচ্ছে কালার, কন্ট্রাস্ট, শার্পনেস সব দিক দিয়ে এগিয়ে ছিল টেকনোর থেকে। আর এছাড়া যদি বলতে হয় দুটাতেই আপনারা 120Hz হাই রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন, যার জন্য ডে টু ডে মাল্টি টাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, স্ক্রোলিং করতেছিলাম তখন তেমন কোনো রকম লেটেন্সি খেয়াল করে নাই, আর দুইটারই 120Hz ভালোভাবেই পুশ করতে পারে। দুটাতেই ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে, যেখানে টেকনোটটা ইনফিনিক্স থেকে স্লাইটলি এগিয়ে ছিল, তবে দুইটারই পজিশন নিচে, এটা যদি আরেকটু উপরে দেওয়া হতো তাহলে আরেকটু ভালো লাগতো। দুইটারই প্রোটেকশন হিসাবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5, তারপর আলাদা করে একটা গ্লাস প্রোটেক্টর লাগিয়ে রাখবেন, ভালো ব্যাপার যে বক্সেই দিয়ে দিছে তারা। দুইটারই চেন অ্যান্ড বেজেল অনেকটাই ন্যারো রাখা হয়েছে, এটা নিয়ে আসলে কমপ্লেন করার কিছুই নাই। আর যদি পিক ব্রাইটনেস নিয়ে বলতে হয় তাহলে টেকনোর পিক ব্রাইটনেস হচ্ছে যে 1000 nits আর ইনফিনিক্সে হচ্ছে যে 1300 nits। দুইটার ভিতরে যথেষ্ট ব্রাইট হয় ডিসপ্লে দুইটাই, ইনডোর অ্যান্ড আউটডোরে ভালোভাবে ব্যবহার করতে পারবেন। তবে ডিরেক্ট সানলাইটে গেলে দুইটাই প্রবলেম হয়,
তবে ভিজিবিলিটি নিয়ে বলতে গেলে আমার কাছে INFINiX এর ডিসপ্লেটা টেকনো থেকে বেশি ভিজিবল লেগেছে দিনের বেলায়। ক্যামেরা পার্টে এই দুইটা ফোনে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 108 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর, আরেকটা হচ্ছে 0.8 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর এর ফ্রন্টে আসলেই পাচ্ছেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর এই দুইটা দিয়ে আপনারা আপ টু 2K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। তো দুইটা যদি পিকচার নিয়ে বলতে হয় তাহলে 108 মেগাপিক্সেলের যে মেইন সেন্সরটা আছে তখন হচ্ছে যে তেমন পার্থক্য বুঝতে না পারলেও, বাট একটু ভালো করে যখন হচ্ছে জুম করে দেখবেন সেখানে INFINiX এর তোলা ছবিগুলো আপনাদের কাছে বেশি ভালো লাগবে, কেননা এইটাতে টেকনো থেকে বেশি ডিটেলস, ইভেন হচ্ছে যে শার্প ছবি ক্যাপচার করে, ডাইনামিক রেঞ্জও বেশি ভালো ছিল টেকনোর থেকে। আর সব থেকে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে পোর্ট্রেট মোড। এখানে INFINiX অনেকটা ভালো কাজ করেছে টেকনোর থেকে। টেকনোর তোলা ছবিগুলো হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড যে ব্লারটা এটা কেমন জানি আর্টিফিশিয়াল হয়ে যায়, বাট INFINiX এর যে ব্যাকগ্রাউন্ড ব্লারটা আছে এটা দেখে বোঝার উপায় নাই যে এটা একটা স্মার্টফোনের তোলা ছবি। পাশাপাশি এইটার এজ ডিটেকশন খুবই ভালো ছিল টেকনোর থেকে। দুটা যদি ফ্রন্ট ক্যামেরা নিয়ে বলতে হয় তাহলে নর্মাল ফ্রন্টের বেলায় আসলে 19-20-এর একটা পার্থক্য খেয়াল করেছি, ডিটেলস ডাইনামিক রেঞ্জ ঠিকঠাকই আছে, তবে 32 মেগাপিক্সেল অনুযায়ী আইটু ইমপ্রুভ করার দরকার ছিল। ইভেন হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে যখন হচ্ছে যে আপনারা রোদ রেখে ছবি তুলবেন তখন কিছুটা ওভারব্লোন করে ফেলে টেকনো, বাট INFINiX হচ্ছে যে ওইটাকে প্রসেসিং করে ঠিকঠাক করার চেষ্টা করে। আর যদি পোর্ট্রেট মোড নিয়ে বলতে হয় সেখানে হচ্ছে যে INFINiX এর এজ ডিটেকশন বেশি ভালো ছিল টেকনোর থেকে। টেকনো কিছুটা ঝামেলা করে, সাবজেক্ট যদি হাতে বা কোনো কিছু থাকে ছোট থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাকুরেটভাবে ডিটেক্ট করতে পারে না। পারফরমেন্স নিয়ে বলতে গেলে এই দুটা ফোনে একই চিপসের ব্যবহার করা হয়েছে, মিডিয়াটেকের হিলিও G99 আল্টিমেট, যেটা হচ্ছে 6 নানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। আর এই দুটা ফোনে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন 8GB র্যাম অ্যান্ড 256GB ইন্টারনাল স্টোরেজ, আর দুইটারই স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। তো প্রথম ধাপে এই দুটা ফোন দিয়ে আমরা বেঞ্চমার্ক টেস্ট করেছি। টেকনো হচ্ছে যে সিঙ্গেল কোরে 716 অ্যান্ড মাল্টি কোরে 1866 স্কোর করে, অপরদিকে INFINiX হচ্ছে সিঙ্গেল কোরে 714 অ্যান্ড মাল্টি কোরে 1792 স্কোর করে। সো এই ধাপে হচ্ছে যে টেকনো এগিয়ে ছিল INFINiX এর থেকে। এরপরে হচ্ছে যে আমরা ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া, ব্রাউজিং, গেমপ্লে এই কাজকর্মগুলো করেছি। সত্যি বলতে বেসিক কাজকর্ম যেমন হচ্ছে যে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া, ব্রাউজিং, এই কাজকর্মের বেলায় হচ্ছে যে টেকনো এগিয়েছিল INFINiX এর থেকে, বা যখন হচ্ছে যে গেমপ্লের কথা আসে তখন বা INFINiX বেটার, কেননা এটার গেমিং মোডটা আসলেই ভালো কাজ করে। যখন হচ্ছে যে গেমপ্লে করতেছিলাম INFINiX এর থেকে এটার গেমপ্লে স্লাইটলি আমার কাছে বেশি ভালো লেগেছে। তারপরে এখন এই দুটা ফোনের ভিতরে আমরা অ্যাপ ওপেনিং, স্পিড টেস্ট, গেমপ্লে এগুলো করে দেখবো, আপনারাও দেখে নিতে পারবেন যে আসলে কোনটা এগিয়ে ছিল কোন কোন পার্টে।
তো সবকিছুই তো শুনলেন, বাকি থাকলো এর ব্যাটারি। এই দুইটা ফোনে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। দুইটা যদি রেগুলার 60 Hz ব্যবহার করে ডে টু ডে মাল্টি টাস্কিং, সোশ্যাল মিডিয়া, ব্রাউজিং, ছবি তোলা, টুকটাক গেম প্লে করেন, এটা দিয়ে হচ্ছে যে 8.5 থেকে 9 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। বাট যারা হচ্ছে যে হার্ড কোর ইউজার 120 Hz ব্যবহার করেন, একটানা গেম প্লে করেন, তারা একটানা গেম প্লে করলে 5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তাছাড়া হচ্ছে যে সব কিছু মিলিয়ে যদি করেন তাহলে সেটা হচ্ছে যে 5.5 থেকে 6 ঘন্টার ভিতরে ওঠানামা করে। ভালো ব্যাপার যে ইনফিনিক্সের বক্সে দেওয়া হয়েছে 45 W-এর একটা ফাস্ট চার্জার, যেটা হচ্ছে যে 0 to 100% হইতে 50 থেকে 55 মিনিটের মতো সময় নেয়। অপরদিক দিয়ে টেকনোর বক্সে দেওয়া হয়েছে 33 W-এর একটা ফাস্ট চার্জার, যেটা দিয়ে এই ফোনটা 0 to 100% হইতে 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় নেয়। অ্যান্ড এখানে আরেকটা ভালো ব্যাপার যে ইনফিনিক্সের বক্সে 20 W-এর একটা ওয়্যারলেস চার্জার দিয়ে দিছে, যেটা টেকনোতে দেয় নাই। সো চার্জারের দিক দিয়ে টেকনোর থেকে ইনফিনিক্সটা এগিয়ে থাকবে ক্লিয়ারলি।